বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা থার্ড ওডিআইতে আজকে আতার আলি খানের সাথে ছিল শ্রীলঙ্কান কমেন্টেটরস ফারবিস মাহরুফ ও রাসেল আর্নল্ড। বাংলাদেশের বিরাট জয় বা রিশাদের অসাধারণ ইনিংসের পর আতাহার আলীকে এক ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয়, আপনার দুই কলিগ রিশাদের ব্যাটিং দেখে কিছু বলেছে, তখন বাংলাদেশের এই লিজেন্ড উত্তর দেয় ভাবে তারা অবাক। মিরাজের আউটের পর রাসেল আর্নল্ড ফারবিস মাহরুফকে বলছে, সিরিজ তো জিতে গেলে পার্টি কবে হবে? তখন আতাহার আলী বলছেন, ওয়েট করো, আগে দেখো কি হয়। শেষ পর্যন্ত তার ম্যাচ দেখে সবাই অবাক হয়েছে, তারা ভাবেনি রিশাদ এই জায়গায় এসে এত ভালো করবে। এই জন্যই তো আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমাদের রান রেট কিন্তু কখনো চারের উপর বাড়েনি, মুশফিক ছিল হয়তো ম্যাচ জিতে যেতাম, বাট 58 বল আগে জেতা সত্যি অসাধারণ। আর সেও প্রথম বলেই খেলতে পারে, তার সেই গুর্দাটা আছে এবং তার অনেক সাহস আছে। প্রথম বলে মেহেদি মিরাজ আউট হওয়ার পরও যে ছয়টা মেরেছে সত্যি অসাধারণ। বাংলাদেশ ক্রিকেট হোয়াইট বল ক্রিকেটের জন্য একটা ট্রাম্প কার্ড পেয়েছে বলে আমি মনে করি। এই ট্রাম্প কার্ডকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।